হয়েছে সেগুলো সত্য নয়। এমন বাস্তবতার সাথে এই ভিডিও কোনো মিল নেই। এই ভিডিওটা শুধুমাত্র মজা ভাষণের উদ্দেশ্যে করে বানানো হয়েছে। এই জন্য ভিডিওটা সিরিয়াস ভাবে না দেখে সবাই মজার উদ্দেশ্যে দেখবেন। হোর এক মাল 10 টাকা বাটি নেবেন 10 টাকা বালতি নেবেন 10 টাকা ঝুড়ি নেবেন 10 টাকা চালনি নেবেন 10 টাকা। দিদি আরে ও দিদি এই আজকে কি কি এনেছো দিদি? অনেক কিছু আছে ভাই, কি নেবে বলো তুমি? গামা খাবে 10 টাকা, ডিবে নেবে 10 টাকা, টিফিন নেবে 10 টাকা। দিদি আরে ও দিদি এত দামি সময়ে 10 টাকায় কিছু পাওয়া যায় নাকি? আমার কাছে সব পাওয়া যায়, যা নেবে 10 টাকায় একবার নিয়ে দেখুন তারপরে বলবে। না দিদি না, এখান দিয়ে নেব না, 10 টাকার জিনিস থুড়ি ভালো হয়, আমরা দোকান দিয়ে নেব দিদি। হ্যাঁ তোমরা তো সেটাই করতে পারবে, এই জিনিসটাই দোকানে দিয়ে যদি 30 টাকায় 40 টাকায় বিক্রি করে তাহলে তোমরা বলবে এটা ভালো 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 করে নিয়ে নেবে। আমি যেটা ঠিক দামে 10 টাকায় দিচ্ছি তো তোমরা বলছো এটা খারাপ, এটা নেব না। না দিদি না, দোকানের জিনিস ভালো থাকে দিদি। ভাই দোকানে তো অনেকবার নিয়েছো, একবার আমার কাছেই নিয়ে দেখো, আমার ঘর পরিবার আছে, একটু নিলে আমারও টাকা পয়সা হয়ে যাবে ভাই। কি নেব এখানে, এখানে তো সব জিনিস বাড়িতে আছে, কিছু নতুন থাকলে নিতাম না? দেখো ভাই ভালো করে দেখো, কিছু জিনিস পছন্দ যদি হয়ে যায়। দিদি আরে ও দিদি এই গোলাপি কালারের যে বক্সটা আছে তার দাম 10 টাকা নাকি? না ভাই না, সেই বক্সটা বিক্রি হয় না, সেই বক্সতে আমার টিফিন থাকে আর টাকা পয়সা রাখি ভাই। দিদি আরে ও দিদি এই বালতিটাও তো 10 টাকা করে না, নিয়ে নিয়ে বাথরুমে কাজ দেবে। বাথরুমে কেন, এটা সব জায়গায় কাজ দেবে। না দিদি না, 10 টাকার বালতি এত মজবুত হয় না। হয় না, তুমি চেপে দেখো, যদি তুমি চেপে যাও বালতি যদি ভেঙে যায় সত্যি তো দিদি, ভেঙে গেলে ফ্রি তো? হ্যাঁ হ্যাঁ, তুমি আগে চাপো তো। A few moments later. ও মা গো মা, গরিবের জিনিস কেনে না, আবার ভেঙে দিয়েছে আমার বালতি, মা গো মা। দিদি আরে ও দিদি তুমি তো বলেছিলে চাপতে দিদি, তাই তো আমি চেপেছি দিদি, আর তুমি বলেছিলে ভেঙে গেলে দুটো বালতি ফিরিয়ে দেবো। মানুষের দিদি আরে ও দিদি এইটা তুমি চিটিং করেছো দিদি, এরকম কোনো দিন হয় নাকি? আমি জানি না, তুমি আমাকে 10 টাকা দাও নালে আমি যাচ্ছি পুলিশের কাছে। এই নাও দিদি 10 টাকা নিয়ে নাও, আর কিছু করতে হবে না। তো বলছি আরো কিছু নেবে নাকি? দূত আমি বাড়ি যাই দিদি। চলো একটা তো বিক্রি হয়ে গেল, 10 টাকা হয়ে গেল, এবার অন্য কাস্টমারকে খুঁজি। আরে তোমার 10 টাকা 10 টাকা 10 টাকা গো, সবাই এসে হাসির জন্য বানানো হয়েছে, এই জন্য এই ভিডিওটা সিরিয়াস ভাবে দেখবে না, সবাই হাসি খুশি দেখবে আর সবাই মজা নেবে।